হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টা সম্পর্কে জানবো সেটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি আবাসিক এলাকা সম্পর্কে। যমুনা ফিউচার পার্ক সম্পর্কে জানে না বর্তমানে ইয়ং জেনারেশনের মধ্যে খুবই কম সংখ্যক মানুষ আছে। ঢাকার একটি শপিং মল এবং বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল, যেটাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৃহত্তর শপিং মল নামে পরিচিত যমুনা ফিউচার পার্ক। এখানে আসলে আপনি মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবে, যেটা এক নজর দেখলে মন জুড়িয়ে যায়। যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের ঢাকা শহরের বারিধারাতে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণী কেন্দ্র। প্রায় 4,100,000 বর্গ ফুট আয়তনের এই বিপণী কেন্দ্রটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তর শপিং মল হিসেবে পরিচিত। যমুনা বিল্ডার্স লিমিটেড 2002 সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু করে এবং 2013 সালে 6 সেপ্টেম্বর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যমুনা ফিউচার পার্ক ঢাকা শহরের আভিজাত জায়গা কুড়িল, বসুন্ধরা, প্রগতি সরণি, বারিধারা ও গুলশান এর মতো আন্তর্জাতিক বিমানবন্দরের খুব নিকটে অবস্থিত। এর কাছ থেকে কুড়িল উড়াল সেতু এবং কাছাকাছি, যা কিনা খুলে দেওয়া হয় 2013 সালের আগস্ট মাসে। যমুনা ফিউচার পার্কের ভিতরে এটা হচ্ছে শপিং মল, যেখানে আপনার পছন্দ মতো জুতো কিনতে পারেন। তো আমরা গেলাম জুতো শোরুমের ভিতরে, যেখানে গিয়ে হাজার হাজার এখানে যারা কর্মচারী তাদের আচার আচরণ খুবই একেবারে যেটা নম্রভদ্র বলা হয়। আপনারা এখানে গেলে অবশ্যই বুঝতে পারবেন তাদের ব্যবহার এবং কি চালচরণ, তাদের আপ্যায়ন। যাওয়ার সাথে সাথে গেটে রিসেপশন আছে, সেখান দিয়ে ভিতরে ঢুকে আপনারা ভিতরের জিনিসপত্র দেখতে পারবেন, এবং কি এটা দিয়ে লিফট যার মাধ্যমে আপনারা উপরে উঠানামা করতে পারেন। এটার সর্বোচ্চ চূড়া পর্যন্ত লিফট দেওয়া আছে, যেখানে আপনি প্রতিনিয়ত যাওয়া আসা করতে পারবেন, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গিয়ে সেখানে ক্রয় করতে পারবেন। এখানে প্রতিদিন নানা ধরনের মানুষ আসে সেখানে ক্রয় করার জন্য। তো এখানে সর্বোচ্চ মানের এবং কি সর্বোচ্চ লাভের সর্বসুলভ, যেটা সীমিত লাভ বলা হয়, এখানে সব ধরনেরই আপনারা জিনিস পেয়ে যাবেন। তো এখানে জুয়েলার্স, যেটা স্বর্ণ বলা হয়, তো অরিজিনাল স্বর্ণ এখানে জিনিস কিনতে আসলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, কারণ এখানকার পরিবেশ, এখানকার মানুষের ব্যবহার এবং কি এখানকার আশপাশের যে একটা পরিবেশ, দেখে মন এমনিই জুড়িয়ে যায়। তো এটার ভিতরে রয়েছে অসংখ্য দোকানপাট এবং এখানে বিদেশি পর্যটকরাও মার্কেট করতে আসে, যার ফলে এখানকার আকর্ষণ আরও বেড়ে যায়। এবং এখানে প্রতিনিয়ত মানুষ লিফটের মাধ্যমে উঠে নামে এবং সর্বোচ্চ চূড়া থেকে সর্বনিম্ন পর্যন্ত লিফটের মাধ্যমে যাওয়া আসা করা যায়। নিচে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনার যে কার, সেখানে আরও বিভিন্ন আইটেম ছিল ছোট বাচ্চাদের খেলা করার জন্য। আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন তাদেরও এখানে খেলা করার জন্য পার্ক সিস্টেম করা আছে। তো একান্তই শুধু বড়দের জন্য সেটা নয়, সবার জন্য এটা উন্মুক্ত। তো এখানে গেলে অবশ্যই অনেক টাকার বিষয়, যেটা অল্প সংখ্যক মানুষ কম জানে, যার কারণে এই যমুনা ফিউচার পার্কে মানুষ মার্কেট করতে যায়, সাধারণ মানুষ যায় না। যারা সেলিব্রিটি, যারা বড় বড় ইউটিউবার, যারা বড় বড় বিজনেসম্যান, তারাই সাধারণত এই যমুনা ফিউচার পার্কে গিয়ে থাকে। এর কারণ হলো এখানকার সব রকমের জিনিসের দাম ঊর্ধ্বগতি, যেটা নর্মাল বাজারে 100 টাকা থেকে 200 টাকা, সেটা এখানে 300 টাকার করে ক্রয় করতে হবে। এটার কারণ হচ্ছে এখানকার পরিপাটি এবং কি আশপাশের যে লাইটিংয়ের ব্যবস্থা এবং ডেকোরেশন, সব কিছু মিলে এটার দাম নির্ধারণ করা হয়। আর এখানে সবচেয়ে বেশি লেটেস্ট সব কিছু পাওয়া যায়, মোবাইল থেকে শুরু করে আসবাবপত্র,
এবং কি পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় জিনিস লেটেস্ট মডেল যেটা বাজারে সর্বপ্রথম আসে সেটা এখানে আপনারা পেয়ে যাবেন। বর্তমানে আইফোন 15 প্রো ম্যাক্স যেটা বাজারে এখনও অ্যাভেলেবেল সব জায়গায় হয়নি সেটা এখানে পেতে পারেন। কিছুদিনের মধ্যে এটা সব জায়গায় অ্যাভেলেবেল হবে, আইফোন 15 প্রো ম্যাক্স। নিচে দেখতে পাচ্ছেন এখানে শিশুদের খেলনা করার জন্য আসবাবপত্র, এখানে যেসব শিশুগুলো বাইরে থেকে আসে যারা কান্না করে এবং কি তাদেরকে ধরে রাখার মানুষ কম, সেখানে তাদেরকে রেখে দিলে তারা সুন্দর নিজের ইচ্ছায় খেলতে পারে। এখানে ব্যাগিং চেকিং করা হচ্ছে যে ব্যাগের ভিতর কোনো কিছু ধাতব বস্তু আছে কি না, সেটা স্ক্যানারের মাধ্যমে দেখে চেক করা হচ্ছে। এবং এটা বাইরের দরজা, এটা দিয়ে বের হয়ে যাওয়া যায়।